আমরা কেন অবাক হই? এটা তো ন্যাচারাল যে এই ধরনের একটা কর্মকাণ্ডে শিবিরের মতো একটা অর্গানাইজেশন ডেফিনেটলি জয়েন করবে, এটাই ছিল ন্যাচারাল। এটা নিয়ে কেন যে তর্ক বিতর্ক হচ্ছে এবং সবাই অবাক হচ্ছে এখন যে এই 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 এরা শিবির ছিল, এখন মনে হচ্ছে কি যে তারা ভূত দেখতেছে। এটা তো আসলে ঠিক না, নিষিদ্ধ বিষয়টাই আপনার একটা অবাক করার মতো। নিষিদ্ধ নিষিদ্ধ করে, শক্তির জোরে নিষিদ্ধ করে, তুমি আর এই হলে থাকতে পারবে না, তোমাকে বাইর করে দেওয়া হলো, হল দখল করে নিলো, এগুলি থেকে বাইরে হয়ে আসতে হবে। আপনাদের এই যে ভায়োলেন্স, এই যে এখানে দুর্বলতা, কারণ দুর্বলতা ছিল এই জন্য যে আমাদের যারা শিক্ষক ছিলেন, শিক্ষকরা তো এটাকে এনকারেজ করতেন। অনেক দিকে আলোচনা করা হয়েছে এই বর্তমান আমাদের যে 35 দিনের যে আন্দোলন, তার সফলতা, কার কি ভূমিকা আছে, এটা নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। তবে একটা কয়েকটা আমি বিচ্ছিন্নভাবে কয়েকটা কমেন্ট করব। একটা হচ্ছে যে এটা শুধু 35 দিনের আন্দোলন না, এর পেছনে কিন্তু আরো আন্দোলন ছিল, আরো ত্যাগ ছিল। 15 বছর ধরে বিভিন্ন জন বিভিন্ন ভাবে এই বিষয়টাকে, এই যে ডিক্টেটরকে এই ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেছেন, তারই কিন্তু একটা কিউমুলেটিভ পুঞ্জীভূত এফেক্টই হয়েছে এই 5ই আগস্ট। এটা একটা বিষয়। আর একটা বিষয় আমি একটু অবাক হচ্ছি যে আমরা কি আশা করছিলাম, আমরা কি এটা চাইতাম যে ছাত্র শিবিরের মতো একটা সুসংগঠিত রাজনৈতিক সচেতন ছাত্র গ্রুপ তারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে জয়েন করবে না? আমরা কেন অবাক হই? এটা তো ন্যাচারাল যে এই ধরনের একটা কর্মকাণ্ডে শিবিরের মতো একটা অর্গানাইজেশন ডেফিনেটলি জয়েন করবে, এটাই ছিল ন্যাচারাল। এটা নিয়ে কেন যে তর্ক বিতর্ক হচ্ছে এবং সবাই অবাক হচ্ছে এখন যে এই 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 এরা শিবির ছিল, এখন মনে হচ্ছে কি যে তারা ভূত দেখতেছে। এটা তো আসলে ঠিক না। এখানে আর একটা বিষয় যে আপনাদের বুঝতে হবে যে কেন এই সভাপতি, শিবিরের সভাপতি আন্ডারগ্রাউন্ডে ছিলেন। আমি বলবো আন্ডারগ্রাউন্ডে এই কারণে যে যেখানে ছাত্রলীগের এত বেশি অত্যাচার, অবিচার, এত বেশি টেরর ছিল যে তাদের পক্ষে ওপেনলি কোন রকমের কর্মকাণ্ড চালানো সম্ভব ছিল না এই জন্যই। এবং আর এই যে ভয়টা, তারা বলেন যে শিবির তারা ভয় পান, কিন্তু আমি যে কয়েকজনের কথা দেখলাম, তাদের তো তাদের মতো ছাত্র যদি সবাই হতো, ছাত্র লীগও যদি তাদের মতো হতো, তাহলে আজকে তো এরকম অবস্থা হয় না। তাদের রেজাল্ট ভালো, তাদের বিরুদ্ধে কোন রকমের অভিযোগ শোনা যায়নি, চাঁদাবাজি বলেন কোন রকম অভিযোগ, তারা অত্যন্ত পারফেক্ট স্টুডেন্ট। এবং তাদের আন্দোলনটা, এই যে ছাত্রদের এই আন্দোলনটা কিন্তু ছাত্রদের ইস্যুতে, অর্থাৎ জবের জন্য বৈষম্য যে ছিল, যেটা কোটা প্রথা ছিল, ওটার ভিতরে সীমাবদ্ধ ছিল, কিন্তু শেষ পর্যন্ত এটা এক দফায় চলে গেছে। সেটা ছিল ন্যাচারাল কনসিকোয়েন্সেস। এখানে যে যারা অস্বস্তি বোধ করেন, আমি মনে করি এটা একটা অসুস্থ চিন্তা। ছাত্র শিবির, সে রাজনীতি করবে, সে তার কর্মকাণ্ড চালাবে আইনের ভিতর থেকে, সেখানে যদি সে ভায়োলেন্স করে আমরা তাকে ডিনাউন্স কর আমরা তাকে ডিনাউন্স করব। এখানে যে সে যদি আইন মেনে, বিশ্ববিদ্যালয়ের আইন মেনে সে যদি তাদের কর্মকাণ্ড তারা যদি চালায় যায়, হোয়াটস দ্য রং? আমি এটা বুঝি না। এখানেই আমাদের এই অসহিষ্ণুতা প্রকাশ পায়। আবার কিছু বিষয় আছে, যেমন হয়তো বলা যেতে পারে যে ছাত্র শিবিরে তো অন্য ধর্মাবলম্বী, সনাতনী বলেন, খ্রিস্টান বলেন, তারা তো জয়েন করতে পারে না। ওকে, তারাও জয়েন করতে পারে না, তারা অন্য দলে, তাদের ওরকম একটা করতে পারে। এটা একটা বিষয় যে ছাত্র শিবির তাদের আদর্শ নিয়ে আছে, যদি কেউ লাইক করে জয়েন করবে, যদি লাইক না করে জয়েন করবে না। এখানে আমি মনে করি কি যে একটা নতুন আমরা একটা সুযোগ পেয়েছি, কিন্তু আমরা এখন অনেকেই বুঝতে পারতেছি না যে সবার যে অধিকার আছে এটা এখনো আমাদের ধাতস্থ হইতে সময় লাগবে। ছাত্র শিবির ওপেন হয়েছে, তো ওপেন হওয়ার মানে কি? তাদের এইভাবে যেটা বললেন যে আপনার ফারুক খান, বলেন, ওরা তো ধর্মের রাশিদ একটা খান, বড় ধরনের ধর্মের একটা বড় ধরনের আপনি তুলনামূলক একটা উদাহরণ দিলেন যে কেন তারা করবে বা এরকম কোন আদর্শিক আমি তাদের মনে করি কি তাদের এটা পছন্দ একটা কি বিষয় আছে। কিন্তু একটু আগে দেখলেন ছাত্রলীগ তো মুসলিম, আমরাও মুসলিম, বিএনপিও মুসলিম, শিবিরও মুসলিম, রাইট? তবুও তো ছাত্রলীগ যদি জানে যে ছাত্র শিবিরের কেউ তার পরিচয় ছাত্র শিবির, তারাও তো তাদের ছাত্রলীগের ইয়েতে তালিকাতে কখনোই নিবে না।
সুতরাং প্রত্যেকটা সংগঠনের একটা আদর্শিক জায়গা থাকে, সেই জায়গাতে হয়তো ছাত্র শিবির এরকম আছে যে কারণে তারা না, আমি আমি না সেটা রেসপেক্ট এখানে করি যে, ছাত্র হিন্দুদেরকে ঘৃণা করে এটাও না, কিন্তু এখানে আমরা একটা বিষয়কে স্পষ্ট করা দরকার। হ্যাঁ না আমি আমি বলি না যে তারা ঘৃণা করে, আমি বলি যে এইখানে তাদের একটা লিমিটেশন আছে যে অন্য যার যার পলিসিগত মানে কিছু এখন ইচ্ছা, তাদের এটা, সুতরাং সেখানে হয়তো অন্য ধর্মাবলম্বীরা এখানে জয়েন করতে করতে পারতেছেন না, তারাও ইচ্ছে করলে এই ধরনের একটা অর্গানাইজেশন করতে পারে যেখানে মুসলিমরা যেতে পারবে না। তবে আমার ই হচ্ছে যে ধর্মভিত্তিক, শুধুমাত্র ধর্মের উপর ভিত্তি করে রাজনীতি করা ঠিক না। তারপর আই রেসপেক্ট দেয়ার রাইট যে আমরা ঠিক আছে এইভাবেই করব। সবকিছুর উদ্দেশ্য হচ্ছে যে ছাত্রদের রাজনীতি ছাত্রদেরই শুনে থাকা উচিত, তারা যেন অন্য কোনো দলের লেজুর বৃত্তি না করে, ছাত্র শিবির যেন জামাতের লেজুর না হয়ে যায় যেমন ছাত্রলীগ ছিল আওয়ামী লীগের। এটা ছাত্র শিবির তার সকল রাজনীতি সকল কর্মকাণ্ড ছাত্রদের সুবিধার জন্য, ছাত্রদের লেজিটিমেট ডিমান্ডের জন্য করবে উইদিন দি লিমিটস অফ দি ল। এটি আমার বক্তব্য। তবে সুন্দর বিভিন্ন দিক ব্যাখ্যা করা হয়েছে, এটার আর ফার্দার কিছু বলার এই মুহূর্তে আমার নাই। আমি বলতে চাচ্ছি যে ছাত্র শিবির রাজনীতি করবে এতদিন তারা নিষিদ্ধ ছিল অথবা আন্ডারগ্রাউন্ডে ছিল, হোয়াট এভার, যেটা বলছেন যে তারা প্রকাশ্যে আসেনি, এটা এটাও বা কেন আসেনি এটা নিয়েও কথা বলার কেন প্রয়োজন হলো, আর তারা করবে এটাই স্বাভাবিক, এ নিয়ে আশ্চর্য হবার কিছু নেই। আপনি এখানে আপনার অবস্থান আচ্ছা হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে কি যে অ্যাপ্রুভ করে কে, অন্যান্য যে ছাত্রদের যে আছে দল আছে বা ছাত্রদের যে সংগঠন আছে তারা অ্যাপ্রুভ করছে তাদেরকে কারা? ছাত্র শিবির যে নিষিদ্ধ, নিষিদ্ধ করে ছাত্রলীগ করে বলে নিষিদ্ধ করে দেওয়া হলো, বা ছাত্র দল করে এক দল আর দলকে নিষিদ্ধ করে। কিন্তু এইখানে আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম বহুদিন আগে, আমি তো জানি না যে দেয়ার ইজ এ বডি, দেয়ার ইজ এ ল টু অ্যাপ্রুভ। আপনি যদি অ্যাপ্রুভের সিস্টেম না থাকে তাহলে তো নিষিদ্ধের সিস্টেম থাকে না। সুতরাং এই যে নিষিদ্ধ, এই যে নিষিদ্ধ বিষয়টা বিষয়টাই আপনার একটা অবাক করার মতো। নিষিদ্ধ নিষিদ্ধ করে শক্তির জোরে নিষিদ্ধ করে, তুমি আর এই হলে থাকতে পারবে না, তোমাকে বাইর করে দেওয়া হলো, হল দখল করে নিলো, এগুলি থেকে বাইরে হয়ে আসতে হবে। আপনাদের এই যে ভায়োলেন্স, এই যে এখানে দুর্বলতা, কারণ দুর্বলতা ছিল এই জন্য যে আমাদের যারা শিক্ষক ছিলেন শিক্ষকরা তো এটাকে এনকারেজ করতেন, শিক্ষকরা এনকারেজ করতেন, শিক্ষকরা ছাত্রদেরকে বিভিন্নভাবে ইউজ করতেন তাদের নিজস্ব স্বার্থের জন্য, তার জন্য আজকে আমাদের এই পরিণতি হয়েছে। আশা করি আমাদের একটা নতুন কি বলবো যে নতুন একটা যাত্রা শুরু হয়েছে, গণতন্ত্রের দ্বিতীয় যাত্রা। এই যাত্রা যেন আমরা ফেল না করি, সহনশীলতা দেখাতে হবে, যে যে দল করুক না কেন সে তারা যেন প্রচলিত আইন, প্রচলিত আইনের বাইরে তারা যেন না যান, আইন মেনে তারা ওই তাদের দিকটাকে কর্মকাণ্ড সবচেয়ে বেশি করবেন গুরুত্ব দিয়ে সবার প্রতি সেটা দিকে। বিশ্বাস করা উচিত। এবং আপনাকে অনেক ধন্যবাদ।